দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিলাইছি, এখন ঝগড়া মিটাই তো কিভাবে? মন গড়া বিধানে না খুদার বিধানে? খুদার বিধানে। মন গড়া বিধান কি? প্রথমেই মাইরে দেই রে ভাই, কথা প্রথমে দেব, একেবারে মির্জা হুট্টা দেখাই লিব, কইয়া থাপ্পড় থামাই না, বেগমের গালের মধ্যে ফার্স্ট আঙ্গুলের দাগ বসায় দে। এ জানি আমার ভাই, এটা হলো মন গড়া বিধান, ঝগড়া মিটাইবার এক নম্বর পদ্ধতি। এটা যখন কাজ হয় না, দুই নম্বরে চোদ্দ হাজার গোষ্ঠীরে চোদ্দ হাজার তালাক দিলাম ভাই। এ বিয়া করছে কজন রে? একজন রে। তালাক দেলায় চোদ্দ গোষ্ঠীরে, তালাকের মালিক হইল তিনটা, অথচ তালাক দেলায় চোদ্দ হাজার, ঠিক না? ঠিক আমার ভাই জান। এরপরে ভেঙ্গায়, তোমার মতো এত বালা আর তো হইতাম না গো, তোমার মতো এত বালা আর তো হইতাম না গো। এখন ভেঙ্গাস করে, আগে খবর ছিল না? আমার ভাই জান, এগুলি আল্লাহর বিধান না মন গড়া বিধান? মন গড়া বিধান। এখন আসুন আল্লাহর বিধান, কিভাবে স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে ঝগড়াকে মিটাইবে আল্লাহ পাঁচটা বিধান দিয়েছেন, পাঁচটা পদ্ধতি আলোচনা করেছেন। কয়টা পদ্ধতির? পাঁচটা পদ্ধতি। আমার ভাই একটা একটা করে শুনি। আল্লাহ বলেন, ওয়াল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন। এইবার আল্লাহ বলেন, ও স্বামী আর স্ত্রী তোমরা দুজনের মধ্যে যদি ঝগড়া বাই যায়, এই ঝগড়া মিটাইবার এক নম্বর পদ্ধতি হলো ফাইজুহুন, আগে তুমি তাকে ওয়াজ করিয়া বুঝাও, আগে বুঝাও। এক নম্বর পদ্ধতিতে কাজ না হলে দুয়ে যাইবে, দুয়ে কাজ না হলে তিনে যাবে। আমার ভাই জান, আল্লাহ এখন আগে বুঝাও। এখন ফাইজুর ফাইল স্বামী না স্ত্রী? বেটে বেদারে বুঝাইতো না বেদায় বেটিরে? স্বামী স্ত্রী স্বামীকে বুঝাইতো না স্বামী স্ত্রীকে? স্বামী স্ত্রীকে? আপনারা স্ত্রীর দল না স্বামীর দল? স্বামীর দল। তাইলে স্মরণ রাখবেন, বুঝাইবার দায়িত্ব আপনার। আপনি তাকে বুঝাইতা, বুঝাইতে হলে রাগের মাথায় বুঝানো যায় না, গরম মাথায় বুঝানো যায় না, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়, ঠিক না বেটি? ভাই ঝগড়া করছে দুজন, দুজনেরই মাথা খুব গরম। বেটাটায় মনে মনে কয়, এইবারে সুদে তাইরে ঠিক না কুইরা আর সারছি না, তুমি যে এম দর্শো তোমার বেগমের খবর জানো নি? বেগম ও মনে মনে এম দর্শে, এইবারের সুদে তারে ঠিক না কুইরা সারছি না। এখন এই গরম মাথাকে, দুজনের মাথা গরম, গরম মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগে কার? স্বামীর। কেন? ও পুরো জাতি, তুমি হলে সোজা হাড্ডির তৈরি, ওরা হলো বাঁকা হাড্ডির তৈরি। সোজা সোজাটাই যদি নরম হইতে পারলে না, বাঁকাটা কীভাবে নরম হবে? তোমার গরম মাথাকে নরম করে আগে তুমি তাকে বুঝাও। আল্লাহ এখন আবার ওয়াজ করিয়া বুঝাও, খালি বুঝাইলে তোমার ওয়াজ করিয়া বুঝাও। ও হুজুর, ওয়াজ তো আপনারা জানেন, আমরা তো আর জানি না, ওয়াজ করিয়া বুঝাইবো কেমনি? আমি যদি ওয়াজটা শিখিয়ে দিই তাহলে কোনো অসুবিধা আছে? আমার ভাই জান, কথা বলবেন আপনার বিবেক দিয়া, যে না রে কিসের ঝগড়া লাগাইছে দুজন? এখন যদি আমি একটা অ্যাক্সিডেন্ট করি তুমি তো ধরতে হবে, আর তোমার কিছু হইলে আমিও ধরতে হবে, আমরা তো সুখ শান্তি, দুজনে কি লাগাইছি? আরে বাদ দাও, বলে ইদি বিবেক দিয়া কথা বলবেন, একলা কথা লাগাই দিলি ওয়াজ হইয়া যাইব। সেই কথাটা কি? প্রিয় তোমাগো, আমি যে তোমাকে বিয়ে করে বেগম বানাইছি, আমার উদ্দেশ্য শুধু তোমাকে দুনিয়ার সাথী বানাইতে চাই না, আমার উদ্দেশ্য হলো জান্নাতেও তোমাকে আমার সাথী বানাইতে চাও। এই কথাটা বলতে পারলেই ওয়াজ হইয়া যাইব। এখন হন ওয়াজ কুজা বুঝাতে পারবেন নি না পারবেন? না মাশাল্লাহ, ওয়াজ কইরা বুঝাইলেন। এখন বেগমে করতো কি? বেগমের দায়িত্ব হলো তোমার স্বামী যেহেতু গরম মাথাকে নরম কইরা ওয়াজ কইরা বুঝানো শুরু করছে, তুমি আর গরম মাথা না রাইখা তোমার মাথাটাকে ঠান্ডা কইরা তুমি তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাই তো স্বামী না স্ত্রী? স্ত্রী দোষী কে গুণী কে? দুষ্টার গুণ কার ফলে দেখা হবে? ক্ষমা চাইবে স্বামী না স্ত্রী? স্ত্রী। কিন্তু স্বামী ক্ষমা চাওয়ার পরিবেশ করিয়া দিতে হবে। পরিবেশ কোনটা? স্বামীর মাথাকে, গরম মাথাকে ঠান্ডা করে ওয়াজ কইরা বুঝানো, এটাই হলো ক্ষমা চাওয়ার পরিবেশ করিয়া দেওয়া। স্বামী যখন ক্ষমা চাওয়ার পরিবেশ করিয়া দিয়েছে, তুমি আর লেট করো না, তোমার মাথাকে ঠান্ডা করে তুমি তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। ঝগড়া রইল না শেষ, শেষ। কিন্তু এমন ভাবে ওয়াজ করিয়া তুমি বুঝাও রে ভাই, বেগমে তো আর বুঝে না, তাইলে এইবারে যাইতে হবে দুই নম্বর পদ্ধতি, ঠিক না বেটি? দুই নম্বর পদ্ধতি কি? আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন। এইবারে আল্লাহ বলেন, ওয়াহজুরুহুন। এ স্বামীর দল, এত সুন্দর কইলাম ওয়াজ কইরা বুঝাইলেন, এরপরে যদি বুঝে না
আগেই বারে জগরা মিটাইবার দুই নম্বর পদ্ধতি হলো আল্লাহ বলেন ওয়াজুদুহুম দুজন এক বেডের মধ্যে থাকিও না দুজন এক বিছনায় থাকিও না এক খাতায় থাকিও না দুইজন দুই বিছনাতে যাও দুইজন দুই বিছনা বিছনা পৃথক করো আমার ভাই আপনারা যে মারামারি শুরু কইরা দিন এর আগে বুঝাইয়া দেখছেন নি এর আগে বিছনা পৃথক কইরা দেখছেন নি মারামারি তো আমরা এখনো হয় নাই বিছনা পৃথক করো তবে এই বিছনা পৃথকের জন্য নবী একটা শর্ত লাগাইছেন যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম নবীজি বলেন আনতাতামা ইজা আতাম তাব ওয়া নাকসুখা ইজা ইক্তাসাইতাম ওয়া লা তাদরিবিল ওয়াজহা ওয়া লা তুকাব্বাগ ওয়া লা তাহজুর ইল্লা ফিল বাইত নবী বলেন এ আমার উম্মত আল্লাহ দে কোরআনে সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন বিছনা পৃথক করো রে এই বিছনা পৃথক করার জন্য শর্ত হলো একই ঘরের ভিতরে হইতে হইবে ঘর থেকে বাহির হইলে হইবে না নবীর এই শর্তটা যদি আমি না বইলে যাই ঝগড়া করব কইরা স্বামী বাইরে জিবুগা দরজা কইলা আর নাইলে স্ত্রী বাইরে জিবুগা দরজা কইলা আর কইব সিলেট কামির ফুডি হুজুরে কইয়া গেছে বিছনা পৃথক করতাম কইলা লাইছি হইছে নি না এক গরম তাহলে ঠিক আছে দুই মাথায় দুইজন দাও কেন শর্ত লাগাইছেন ঘর থেকে বাহির হইয়া গেলে ঝগড়া মিটতো না দুইজনের ঝগড়া আরো বাড়বো শয়তানে দিব দুকা ঘরে থাইকা যেটা হাইতে আসলে এটার ব্যবস্থা বাইরে নিয়ে করতে পারস দেখস নে নাউজুবিল্লাহি মিন জালি আর ঘরে থাইকা যখন বিছনা পৃথক করবে আমার ভাই মহিলাকে আগে ওয়াশ কইরা বুঝাইছিল বিটির মাথা ঠান্ডা হয় না এখন ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ এখন বিছনা পৃথক কর মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হইব কেমনে ঠান্ডা হইব স্বামী রে তুমি তো তোমার বাপ দাদার বাড়ি ঠিক না বেটি আমরা কি আমরা বাপ দাদার বাড়ি সানি স্বামী রে তুমি তো তোমার বাপ দাদার বাড়িতে আছো কিন্তু এই মহিলা নাম বাবার বাড়ি দাদার বাড়ি সারিয়াম তোমার বাড়িতে আসে এমনে মনে কয় বাপ সারিলাম মা সারিলাম ভাই সারিলাম বোন সারিলাম পাড়া প্রতিবেশী সারলাম গ্রামবাসী সারলাম যেই কারণে আমি এখন কাছে ওই ঘুমাইতে পারি না আর মাথা গরম কইরালাম নাই ঠান্ডা কইরালাই মুখ বিদি ওইটা আস্তে আস্তে স্বামীর কাছে যে কয় একটু জায়গা দিলাও ঝগড়া রয়েছে না শেষ শেষ এত যদি কাজ হয় না বিছনা পৃথক করছে রে এরপর মহিলার ঝগড়া মিটে না এইবারে তিন নম্বর পদ্ধতি আল্লাহ বলেন ওয়াদুরিবুহুন এইবারে আল্লাহ বলেন এখন তুমি তাকে প্রহার করিতে পারো প্রহারের স্টেশনটা কয় নম্বর আর যদি এর আগে প্রথমেই মারা শুরু করে দাও আল্লাহ নবী বলেন কোনোদিন ভালো পুরুষ কোনোদিন তার স্ত্রীকে মারতে পারে না এটা একটা নষ্ট এটা একটা নষ্ট আমার ভাই ওয়াস্তব গেছি গা হেদের পক্ষে পক্ষে যাইব না তো আমি কি করবো আল্লাহ পক্ষে শোন মারামারি করবা না সত্য এটা নরম মানুষ মারামারি করবা কেন আমি বুঝি না জানে খাতার তলে নিয়ে ঘুমায় ওরে মারে কিভাবে আর জানে মারলে ওই ইটারে আবার খাতার তলে নেস কিভাবে ঠিক না বেটি হ্যাঁ বুঝাইছে বুঝে না বিস্থাপিত করছি এত হয় না হ্যাঁ তখন তুমি তাকে মারতে পারো তবে মারার জন্য দুইটা শর্ত লাগাইছেন নবীজি একটা হলো ওয়ালা তাদুরি বিল ওয়াজহাক সাবধান স্ত্রীর চেহারার মধ্যে মারিও না চেহারা ছাড়া অন্য অঙ্গে তুমি মারতে পারো অন্য অঙ্গে মারবে যে কতটুক মারবে বিদায়ী হজের বাসনে নবীজি বলেছেন ওয়াদ্রুবু হুন্না দরবান গাইরা মুবরাহিন মারণ হলো দুই জাতের এক জাতের মারণে কষ্ট হয় আর এক জাতের মারণে কষ্ট হয় না লজ্জা হাক কতটুক মারতে হবে আলের ফাদুন উল্টাইয়া কাছাইবো নাকি মাসের কঞ্চি দিয়া একেবারে বাই দিয়া বাইনের মতো ফুলাই লাইবো নাকি আঠ মারবো না মুড়া মারবো না দুষি মারবো নবী বলেন এইগুলি না যেই মারণে কষ্ট হয় সেইটা নয় হালকা প্রহার করবে যাতে করে লজ্জায় সংশোধন হইয়া যায় দাঁড়ে নিয়ে আমার সংসার তার হাত আমার উপরে উঠে গেছে জীবনের মতো সব গুণ সারিয়া দিলা হালকা প্রহার করছে এরপরও সংশোধন হয় না ওরে বাবার বাবারি এলা খুব বালা বেডি না ফিসলা বেডি এটারে লাগাল ভাইছে শুধু ডায়না বড় ডাক এখন যাইতে হবে সাত নম্বর পদ্ধতি বা ইনক্রিপ্টুন সিপা কবাই নেকি মা পাবো আসু হাকামাম মিন আহলি বা হাকামাম মিন আহলি হাক ইনজুরি দা ইসলাম ইউফিকুল্লাহু বাইনাহুমা এইবার আল্লাহ বলেন বুঝাইছে বুঝালাম বিস্তাপিত করার
কথা সংশোধন হয় না হালকা প্রহার করেছে তাতেও সংশোধন হয় না এইবারে 4 নম্বর পদ্ধতি হইল স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী এই দুই মুরব্বী বসিয়া দুজনের জবরাটা মিঠাইয়া দিবে মিঠা যদি যায় আলহামদুলিল্লাহ এরপরও যদি মিটে না বেদিলা খুব বালা বেদি না হিসলা বেদি এটা লাগাল ভাইছে শুধু ডায় না বড়ডা এখন বড়ডার ব্যাখ্যা কইলে মু বড়ডা কোনডা জানো নি রে ও স্বামী তোমার বেগম রে এই সাতটা পদ্ধতিতেও কাজ করে না এর কারণ কি জানো নি তোমার বেগমের মন তোমার থেকে উইটা গেছে আরেক বেদার সাথে মন গাইতা গেছে জেদার সাথে গাচ্ছে রে এটা ওই বড়ডা কথা বুঝাইছিলি দাইছে না এজন্যে বুঝাইলে কয় বুঝি না বিস্থাপিত করলে কয় ভালোইছে তর্কে তার তলে থাকি না হালকা প্রহার করলে কয় আস্তে মানুষ করে ভালো কইরা মাইরা সাইরা দেবি যাইগা মুরব্বি বুঝাইলে কয় মুরগা রে এই সমস্ত কাজ হইত না মূল কারণ কি তোর থেকে মন উঠতে গেছে আর একটা সাথে মন গাইতে গেছে যেটার সাথে যাচ্ছে এটা ওই বড়টা এটা দেখে দোষী খালি বড়টা না এই দুনোটাও দোষী দুনোটা বই দিছি আমার ভাই বরংস জামাইদারে স্বামীদারে হইতাছি বেটাটা বেটাটা হলো এক নম্বরের দোষী বেদিটা হলো দুই নম্বরের দোষী বড়টা হলো তিন নম্বরের দোষী বড়টারে কিন নিছি আর বেদিটারে দুই রাখছি বেটাটারে এক কেন তুই স্বামী তুই থাকতে তোর বেগমে ফরকিয়া করার সুযোগ ফাইল কই দেখে তোর তুই থাকতে তোর স্ত্রীর আরেক বেটার সঙ্গে লিঙ্ক করার সুযোগ ফাইল কই দেখে তুই কোথায় তোর বেগম কে সারছ আরে বাবা তাই শাড়ি পরিধান করিয়া চলছে ফেটটা কুলা ফিটটা কুলা চেহারাটা কুলা মাথাটা কুলা আরে বাবার বাবা দি মানুষে দেখে কয় অমুকের বউটা যে সুন্দর যে হেমন মনে কয় ও মানুষে দেখে কইব অমুকের আমার বউটা যে সুন্দর যে এই বেউকুফের বেউকুফ এই মহিলার ফেট এই মহিলা এই বেগমের ফিট এই বেগমের মাথা থেকে পায়াল আঙ্গুল পর্যন্ত তোর জন্য নি যাও আরেকজনে দেখতো কেন এই সুযোগ তুই দিলে কেন এজন্যে এক নম্বরের দোষী বেটাটা দুই নম্বরের দোষী বেদিটা তিন নম্বরের দোষী বড়টা বেটাটায় সুযোগ দিছে বেদিটায় সুযোগ লইছে বড়টায় লাগাল হয়েছে এখানে তিন শয়তানের আখড়া আছে কথা বুঝাইছে নি দাইছে না এখন যাইতাম কই চার পদ্ধতি যদি না হয় এখন পাঁচ নম্বর পদ্ধতি হলো এইবারে তুমি তাকে তালাক দাও এখন কোন তালাকের সিরিয়াল নাম্বার কত ফাসের আগে তালাক দিলে তালাক কইব নি ওই বনে না আপনি যদি কইন আমি আমার একটা হাতকে ফলাই দিব কুকটা মারলে হাত বনি না হাত বনা হাতকে দেবগা কিন্তু হাসটা কি করছ কথাটা ঠিক না বেটি পাঁচ নম্বর পদ্ধতি দেইছা তালাক দিবে এর আগে তালাক দিলে তালাক হইয়া দিব কিন্তু তুই গুনাহগার হবে বিপদ পড়বে হ্যাঁ যদি এই সাইর পদ্ধতিতে কাজ না হয় এখন তুমি তাকে তালাক দিতে পারো কারণ তাই তাইরে যদি তালাক না দেও তোমার জন্য বিপদ আছে ওই তো তোমার জান যাইব নইলে তোমার মান যাইব ওই তো তুমি ফ্রি মানে বেগম লইয়া ঘুমাইছো তোমারে ঘুমের মধ্যে ফালাইয়া একটা কূপ দিয়া তোর জীবন শেষ করিয়া চইলে যাইব বড়ডার সাথে আর নইলে তুমি তালাক না দিলে নাই ছইলে দেব বড়ডার সাথে মানছে কইব অমুকের বউ গেছে গা অমুকের সাথে তোর মান দইব নাইলে তোর জান দইব যদি মান আটকাইতে চাও যদি জান ধরতে চাও এই মহিলাকে